এটা কিসের মাংস? এটা হাঁসের মাংস। হাঁসের মাংস কত করে প্লেট? 120 টাকা। 120 টাকা প্লেট। আর কি কি আছে? এটা সরিষা। এটা সরিষা। এটা এটা হলো ধনে পাতা। ধনে পাতা। এটা কাঁচা মরিচ। আর এটা শুকনো মরিচ। আর এটা বেগুন। বেগুন পাতা। পেঁয়াজ। কালাইয়ের চাল দিয়া আতর চাল। আতর চাল কালাই। ওটি শুধু কালাই। আর এটা হলো এই চাউল। আর কালাই শুধু কালাই করবা। আমরা যেটা খেলাম মানে শুধু কালাই। দুইটার দাম কি আলাদা? হ্যাঁ হ্যাঁ ওইটা 40 টাকা পিস। এটা হাত ছাড়া এমনি হয় না, হাত দিয়ে বানাতে হয়। আপনি কালাই রুটা কত বছর ধরে বানাচ্ছেন? 9 বছর ধরে একই জায়গায়। ও ডেলি কত কেজি ডালের কালাই রুটি বানান? হ্যাঁ প্রতিদিনই বানান। কত কেজি চালে বানান? 20 কেজি ডালের বানান। কয়টার থেকে কয়টা পর্যন্ত বানান? বেলা 11টা থেকে রাত 12টা। এখানে 3টা কড়াই কিসের জন্য? প্রথমে কোনটাই দেন? প্রথমে মাঝেরটা, তারপরে এটাই। মানে ঘন ঘন বানাইতে হয় এই জন্য 3টা লাগে না? এটা কিসের মাংস? এটা হাঁসের মাংস। হাঁসের মাংস কত করে প্লেট? 120 টাকা। 120 টাকা প্লেট। আর কি কি আছে? এটা সরিষা। এটা সরিষা। এইটা এটা হলো ধনের পাতা। ধনের পাতা। এইটা কাঁচা মরিচ। আর এটা শুকনো মরিচ। আর এটা বেগুন। বেগুন পাতা। পেঁয়াজ। আদা রসুন। আর এটা শুটকি। সবগুলো কি একসাথে মিক্সড করে দেন না আলাদা আলাদা? এগুলো মিক্সড, মানে বেগুন ভর্তার সাথে মিক্সড করে দেন। আমার একটা রুটি দেন আর মশলা মিক্সড করে। আই এ রুটি। ওকে বেগুন ভর্তা। এটা কাঁচা লঙ্কা। ধনে পাতা। এটা হলো সরিষা। পেঁয়াজ।